জামাত নেতাদের হত্যার কারণ আজকে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পরে ভারতের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে জামাত নেতা ছাড়া আর কেউ ছিলেন না এই কথাটা বাংলাদেশের মানুষ যতটুকু জানুক আর না জানুক ভারতের রাজনীতিবিদরা এবং ভারতের রাজনীতি যারা পরিচালনা করেন তাদের জানা ছিল সে কারণে পরিকল্পিতভাবে জামাত নেতাদেরকে শেখ হাসিনাকে অবৈধভাবে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এনে স্পেশালি চোদ্দ সালে ভারত টেকনিক্যালি শেখ হাসিনাকে অবৈধ বানিয়ে ফেলেন এর আগ পর্যন্ত শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলা যায় নাই আর ওই চোদ্দ সালে একটা টেক দিয়ে দিলেন শেখ হাসিনার কাদে যে তুমি যদি জামাত নেতাদেরকে হত্যা করতে পারো তাহলে তোমার চিরস্থায়ী প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ এসে যাবে শেখ হাসিনার মাথার ভিতরে এই কথাটা ঢুকিয়ে দিলেন যে চিরস্থায়ী বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের পরে সুপুরুষ থাকলে দেশপ্রেমী থাকলে বাংলাদেশকে ভালোবাসবে জীবন দিয়ে সেই মানুষগুলা যদি কোনো রাজনৈতিক দলে থাকে তাহলে সেগুলা আছে জামাতের মাঝে তাই ওই জামাতের শীর্ষ নেতাদেরকে তুমি ফাঁসি দিয়ে দিলে তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে বাকি তোমার সারা জীবনের জন্য সেই জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েছে রাইটা দিয়েছে দেখেন আজ থেকে এক যুগ আগে এখন চব্বিশ সাল ওনাদের হয়েছে দুই হাজার বারো তেরো সালের দিকে এই যে আগে তাদেরকে রায় দিয়ে দিয়ে রাস্তাটা ক্লিয়ার করা সর্বশেষ আল্লামা সাইদিকে জেল থেকে বের করে গত বৎসর ফাঁসিতে না দিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে মেরে ফেলা বা হাসপাতালে ওনার এই হাসি মুখে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিদায় নেওয়াটার রহস্যটা যদি একবার আপনারা আমরা চিন্তা করি তাহলে আজকে যে বাংলাদেশের চতুর্দিকে রেল আর চতুর্দিকে সবকিছু দিয়ে ভারত অর্থনীতি বাংলাদেশের তলাটাকে খালি করে কিভাবে শেখ হাসিনাকে টেকে ফেলে বাংলাদেশটাকে ভারতের পেটে নিয়ে যাওয়ার জন্য পুরাপুরি কিভাবে বস্তুটি জানিলে অজগর সাপ কিন্তু ব্যাঙ খায় না অজগর সাপের পেট ভরবে না ছোট ছোট পোকামাকড় কর দিয়ে তাই অজগর সাপের খাবারটা হলো অনেক বড় জন্তু জানোয়ার রাস্তা অজগর সাপ খেয়ে ফেলতে পারে বাংলাদেশটাকে খেয়ে ফেলা এত সহজ বিষয় না এটা একটা দেশ স্বাধীন দেশ 18 কোটি মানুষ আছে এখানে এরমিজরে মেজরিটি মানুষ হলো মুসলমান আর সেই দেশটাকে ভারত গিলে ফেলবে খেয়ে ফেলবে এইটা একেবারেই সহজে পারবে না সেই কারণে রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য চতুর্দিকে সীমানাগুলাকে অরক্ষিত করার জন্য বাংলাদেশকে নিয়ে যাতে করে ভাবতে না পারে বলতে না পারে তাদেরকে প্রতিবাদ করতে না পারে জোর গলায় আওয়াজ দিতে না পারে সেই কারণে জামাতের শীর্ষ নেতাদেরকে আগেই হত্যা করা হয়েছে যাতে করে সহজ করে বাংলাদেশটাকে ভারতের ভিতরে নিয়ে যাওয়া যায় শেখ হাসিনাকে যে একটা টেকে ফালানো হয়েছে এই বিষয়টা শেখ হাসিনা বিগিনিং এ ধরতে পারে নাই বিগিনিংয়ে শুধু চেয়ারের লুবে মানে এই সোনার চেয়ারে আমাকে বসতেই হবে প্রধানমন্ত্রী আমাকে হতেই হবে প্রধানমন্ত্রী আমাকে থাকতেই হবে এই লুপটা তাকে এই ধ্বংসের প্রান্তে নিয়ে এসেছে শুধু সেই কি ধ্বংস হবে তার বংশ তার দল তার পুরা ইতিহাসটা তার বাবার সর্বোচ্চ যে ইতিহাসটা আছে সব ইতিহাসটা আজকে একেবারে মুক্তিযুদ্ধের ইতিহাসটা মানে একেবারে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে এসেছে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এটা ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ আজীবন ভারতের গুলাম হয়ে যাবে এবং গুলামি বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ জায়গায় ভারত কাজ করছে জানি আমার এই কথায় আপনারা অনেকে আঘাত পাবেন অনেকে ব্যথা পাবেন অনেকে প্রতিবাদ করবেন অনেকে মন্তব্য করবেন যে এটা আমি সঠিক বলি নাই কিন্তু আজকে যেই জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছে ভারত এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সেই জায়গা থেকে আমাদেরকে ফিরানোর জন্য একমাত্র আল্লাহ আছে আমাদেরকে বাঁচার জন্য সর্বশেষ ভরসাটা আল্লাহর উপর করতে পারেন এবং আমিও করি কিন্তু রাজনৈতিক যেই মেরুকরণটা এখন চলছে যেই অবস্থায় আছে যেইভাবে আছে সেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা রাজনীতিবিদদের পক্ষে সম্ভব বলে আমি মনে করছি না